নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে আমার সঙ্গী হলো সেলাই। সারা বছরই সেলাই করি, কিন্তু শীতের সময় মাস্ট। যেটা হাতে দেখছেন, এটা একটা জ্যাকেটের থার্ড পার্ট। প্রথম দুটো পার্ট হয়ে গেছে, এই যে পেছন পার্টটা, এটা পেছন পার্ট হয়ে গেছে, আর এটা সামনের পার্ট। এই দেখুন সামনের পার্ট, এটা জাস্ট একটুখানি বাকি আছে। হ্যাঁ, ওটা করে এর সাথে লাগিয়ে দিলে হয়ে যাবে। এই ফুলটা আলাদা করে করেছি, আর এই কুরুশ দিয়ে, এই সূচ সুতো দিয়ে এই ডিজাইনটা করেছি। তো আপনারা যদি এরকম বানাতে চান, তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। হ্যাঁ, আপনি মেসেজ করবেন, আমি সেলাই হয়তো করে দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে গাইড করতে অবশ্যই পারবো। আমি যখন কোথাও যাই, ফেরার পথে আমার পছন্দের জায়গা হচ্ছে ট্রেনের এর দরজার কাছে, যে সাইডে প্ল্যাটফর্ম পড়ে না, সেই দিকটায় বসতে আমি ভালোবাসি। ওখানে অনেক মহিলারা বসেন, যারা দূর দূর থেকে আসেন ফল সবজি এইসবগুলো বিক্রি করতে। তো ওদের জীবনের লড়াইগুলো আমি জানতে পারি। আর আমি ট্রেনে যাই, গাড়ি থাকা সত্ত্বেও অনেকেই আমাকে কঞ্জুস বলে, কিন্তু আমার কিচ্ছু এসে দেয় না। হ্যাঁ, কারণ আমি চাই আগামী প্রজন্মের জন্য কিছুটা ফুয়েল বেঁচে থাকুক। চেষ্টা করি যে ব্যক্তিগত ট্রান্সপোর্টের চাইতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যেটুকু বাকি ছিল হয়ে গেল। আমার নেক্সট সেলাই হচ্ছে এই যে দেখুন, এটা এটা আগে শুরু করেছিলাম, কোথাও রেখে আমি ভুলে গেছিলাম। এটার একটা পার্ট এই হয়ে গেছিলো, এটা করে দেখাবো, আর এটাও পরিয়ে দেখাবো।